আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই শোনার কেউ নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানো যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্র। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। মেয়ে মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় সাত রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শৈশবে মা বলে, তুই কিছু বুঝিস না। যৌবনে বউ বলে, তুমি কিছু বোঝো না। বৃদ্ধাবস্থায় সন্তান বলে, তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন মানুষ বদলে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন দেওয়ালে ইট ঠেকে যায়, একটা মানুষই তখন একা থাকতে শুরু করে। যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঢকায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও। আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার তিনটি সংকেত। নাম্বার ওয়ান, যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার টু, যদি সময় খারাপ আসে। নাম্বার থ্রি, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন। তর্ক করা শিখবেন না, বলতে দিন সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন, আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে
সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। মনের আয়না আপনাকে মিথ্যে বলতে দেবে না, আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না, আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না, আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না, আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন, নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।